আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, একজন কুমারী মেয়ে স্কুল থেকে আসার পথে হঠাৎ করে দেরি হয়ে যায়। সন্ধ্যা হওয়ার কারণে সে একটি বাড়িতে যায় এবং কড়া নাড়তে শুরু করে। তখন ঘর থেকে একজন যুবক বেরিয়ে আসে। অতঃপর মেয়েটি বলল, আমি স্কুল থেকে আসছিলাম কিন্তু সন্ধ্যা হওয়ার কারণে আমি পথ চিনতে ভুলে যাই, যদি আমাকে পথ দেখিয়ে দিতেন তাহলে খুব উপকার হতো। যুবকটি বলল, আপনার গন্তব্য এখান থেকে অনেক দূরে, আপনি একেবারে পরিত্যক্ত এলাকায় এসেছেন, আজকে এই সময়ে আপনার বাড়িতে পৌঁছানো আমার পক্ষে সম্ভব নয়, বরং আপনি আমার বাড়িতে রাত্রি যাপন করুন, ইনশাআল্লাহ আমি আগামীকাল আপনাকে পৌঁছিয়ে দেব। মেয়েটি রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিল। ঘরে যুবক একা। যুবক মেয়েটিকে বলল, আপনি আমার বিছানায় ঘুমান, আমি আপনার পাশের রুমে আছি। ছেলেটি চাদর দিয়ে ঘরের এক অংশ পর্দা করলেন। মেয়েটি অত্যন্ত ভীত হল, সে ভয় পাচ্ছে। কথা না বাড়িয়ে সে চাদর দিয়ে তার শরীর আবৃত করল, শুধু চোখ দুটি খোলা রাখল। তা দিয়ে যুবককে পর্যবেক্ষণ করলেন, দেখলেন যুবকটি মোমবাতি জ্বালিয়ে একটি বই পড়ছে। হঠাৎ বইটি বন্ধ করে দিলেন এবং নিজের আঙুলগুলো মোমবাতির আগুনের উপর দিচ্ছেন, এভাবে প্রত্যেক আঙুল পোড়াচ্ছিলেন। এটি দেখে মেয়েটি আরও বেশি ভয় পেলেন, কোনো জিনের কবলে পড়ল কি না, এই ভয়ে তার কান্না চলে আসে। কিন্তু তার আক্রমণে ভয়ে জোরে কাঁদতে পারছে না। এভাবে উভয় সারা রাত জেগে থাকলো। অতঃপর সকাল হলো, যুবকটি মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দিল। মেয়েটি বাড়িতে গিয়ে তার বাবাকে সকল ঘটনা খুলে বলল, কিন্তু তার বাবা ঘটনাটি বিশ্বাস করতে পারছিল না, ফলে তিনি পথিক সেজে যুবকের বাসায় আসলো। বলল, তিনি একজন মুসাফির। অতঃপর একই দেখলে সত্যি সত্যি যুবকের প্রত্যেকটি আঙুল ব্যান্ডেজ করা ছিল। তিনি এগুলো পুড়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলেন। যুবকটি বলল, গত রাতে আমার বাড়িতে একটি সুন্দর মেয়ে এসেছিল, সে পথ ভুলে যায়, অতঃপর আমার কাছে সাহায্য চেয়েছিল। মেয়েটিকে যখন আশ্রয় দিলাম তখন শয়তান আমাকে কুমন্ত্রণা দিতে থাকল। তখন আমি চিন্তা করলাম, যদি আমি এই পাপ করি তাহলে আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন, জাহান্নামে আগুনে পুড়াবেন। তাই আমি সেই আজাবের ভয়ে নিজের হাত পুড়ে দিচ্ছিলাম। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, শয়তানের কুমন্ত্রণটি ছিল আগুনে আগুন পুড়ানোর চেয়ে অধিক শক্তিশালী। তবে আল্লাহ শেষ পর্যন্ত আমাকে সাহায্য করেছেন। ঘটনাটি শুনে মেয়ের বাবা তাকে বললেন, তুমি একদিন আমার বাড়িতে এসো। যুবকের সততায় মুগ্ধ হয়ে তার ওই সুন্দরী মেয়েকে যুবকের সাথে বিবাহ দিলেন। ফলে আল্লাহর ভয়ে এক রাতের উপভোগ বিসর্জন দেওয়ায় আল্লাহ তাআলা তাকে পুরো জীবন উপভোগ করার সুযোগ করে দিলেন। সত্যি আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কিছু পরিত্যাগ করলে আল্লাহ এ বিনিময়ে তার চেয়ে বেশি কিছু দান করেন। একমাত্র আল্লাহর ভয়ে মানুষ সঠিক পথে চলতে পারে। প্রিয় দিনী ভাই বোনেরা, ঘটনাটি সত্য নাও হতে পারে, তবে এই ঘটনা থেকে মুমিন বান্দাদের অনেক কিছু শেখার আছে। আমরা কত কাল্পনিক ও রূপকথা গল্প শুনি, সুতরাং ওইসবের কিচ্ছা কাহিনীর চেয়ে এসব শিক্ষামূলক ঘটনা শতগুণ ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা ও মানার তৌফিক দান করুক। আমিন।